Assalamualaikum viewers. যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আশা করতেছি সবাই খুব 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 ভালো আছেন। আমাদের আজকের ভিডিওটা খুব স্পেশাল কারণ একেবারে ব্র্যান্ড নিউ একটা কম্পিউটার কেস নিয়ে আমরা একটা পিসি বিল করলাম। বাজেট ছিল 165000 টাকা। জাস্ট ইন্ট্রোতে কিন্তু আপনারা দেখে ফেলেছেন অলরেডি কেসটা কত সুন্দর। আমরা এর আগে কিন্তু কুগার কনকায়ার কেস দিয়ে পিসি বিল করেছিলাম, সেই একই আদলে তৈরি করা নতুন একটা কেস মার্কেটে আসছে। আর হাসান ভাই সবসময় ট্রাই করেন নতুন কোনো প্রোডাক্ট মার্কেটে অ্যাভেলেবল হলেই ভিডিও আকারে সেটা আপনাদেরকে জানিয়ে দিতে। বন্ধুরা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখেন। আশা করতেছি যাদের বাজেট 165000 টাকার আশেপাশে আছে তারা এই ভিডিও থেকে আইডিয়া নিতে পারবেন। যারা নতুন দর্শক আছেন আমার চ্যানেলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে মাস্ট নোটিফিকেশনটা অন করে দিবেন, তাহলেই নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন যখন আমি আপলোড দিব। তো চলুন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি শুরু করা যাক আজকের স্পেশাল ভিডিও। সো ফ্রেন্ডস, ইন্টোর পর চলে আসলাম আর আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন পিসিটা অলরেডি আমরা সাজিয়ে রেখেছি আপনাদের জন্য। আর এখানে কিন্তু পিসি অলরেডি রেডি করা হয়ে গেছে, সম্পূর্ণ পিসির আইডিয়া দিব। পাশাপাশি একটা ব্যাপার আমার কাছে খুব খারাপ লাগছে, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করবো। মানে এই কেসটার একটা ব্যাড সাইড আমার কাছে মনে হয়েছে, সেটা আপনাদেরকে জানানোর দরকার। সো ফ্রেন্ডস, আমরা আজকে যে পিসিটা বিল করেছি, যার জন্য পিসি বিল করা, ভাইয়ের নাম হচ্ছে তাসিন আর উনি আসছে ভোলা থেকে, ওনার জন্যই পিসি বিল করা। আমি একটু বলে নিই, এই পিসিটা মূলত গেমিংয়ের জন্য বিল করা, তবে এটা দিয়ে ফ্রিল্যান্সিং, এডিটিং, গ্রাফিক্সের সব ধরনের কাজই কিন্তু খুব সুন্দরভাবে করা যাবে। আমরা প্রথম যে কম্পোনেন্টটা নিয়ে কথা বলবো সেটা হলো প্রসেসর। আমাদের আজকের বিলে যে প্রসেসরটা আমরা ইউজ করছি, আমার হাতে কিন্তু প্রসেসরটা আছে রাইজেন 5 এর 5600X। এই প্রসেসরটা দিয়ে আমরা পিসি বিল করছি। এই প্রসেসর স্পেসিফিকেশন একটু বলে দিই, 6 কোর 12 থ্রেড এবং বেস স্পিড 3.7, বুস্ট ক্লক স্পিড হলো 4.6 GHz। এবং এই প্রসেসরটাতে কিন্তু কোনো গ্রাফিক্স থাকবে না, আপনাদেরকে অবশ্যই একটা গ্রাফিক্স কার্ড নিতে হবে। পাশাপাশি এটার ক্যাশ মেমোরি হলো 35 MB। সো অনায়াসে সবগুলো কাজ কিন্তু আপনারা সুন্দরভাবে করতে পারতেছেন। আমি আসলে খুবই তাড়াহুড়া করতেছি কতক্ষণ আপনাদেরকে কেসটা দেখাবো, সেজন্য আমাদের আজকের বিল্ডে যে মাদারবোর্ড আমরা ইউজ করছি সেই মাদারবোর্ডটা এখানেই রাখা আছে, রগস্টিক্সের B550A গেমিং। হোয়াইট বিল যারা করেন তাদের পছন্দ হলো রগস্টিক্সের এই 550A গেমিং। এটা সাদা, খুবই চমৎকার একটা মাদারবোর্ড, এর বিল কোয়ালিটি খুবই ভালো এবং আমরা কিন্তু অলরেডি কেসিংটার মধ্যেই মাদারবোর্ডটা সেট করেছি। বেশ কিছু জায়গায় হিটসিং ব্যবহার করা হয়েছে এবং খুবই চমৎকার একটা মাদারবোর্ড, এটা সম্বন্ধে যতটুক বলবো কম হয়ে যাবে। আমাদের আজকের বিলটা আমরা যে এসএসডিটা ইউজ করছি স্যামসাং এর জনপ্রিয় 980 প্রো, 250 GB, একটা এনভিএমই M.2। আমাদের আজকের বিলের সাথে আমরা র্যাম ইউজ করছি দুইটা M.2টা। আগে আপনাদেরকে একটু দেখাই, এইখানে দেখতে পাচ্ছেন 980 প্রো, PCIe Zen 4.0, যাদের মাদারবোর্ড এবং প্রসেসর সাপোর্ট করবে শুধুমাত্র তারাই এই এনভিএমই M.2টা চুজ করবেন। আদারওয়াইজ কিন্তু ফুল পটেনশিয়ালটা আপনারা নিতে পারবেন না, ফুল স্পিডটা আপনারা পাবেন না। তো বন্ধুরা, আমাদের আজকের বিলটা আমরা যে র্যামটা ইউজ করছি এটা হলো কোর্সার ব্র্যান্ডের আর এটা 16 GB টোটালি, দুইটা র্যাম আছে 8 GB করে 16 GB, 8 GB ভেঞ্জেন্স, 8 GB প্রো। কোর্সারের চমৎকার লাইফ টাইম ওয়ারেন্টি সহ এই হোয়াইট র্যামটা আমরা আমাদের বিল্ডে দিয়েছি। এক একটা র্যামের দাম 4500 টাকা করে, 9000 টাকার মধ্যে আপনারা দুইটা র্যাম পাবেন। আমাদের আজকের বিল্ডের সাথে আমরা যে গ্রাফিক্স কার্ডটা ইউজ করছি এইদিকে একটু তাকাই, টাফ গেমিং এর G4 GTX 1660 Super GDDR6 এর 6 GB একটা গ্রাফিক্স কার্ড। বর্তমানে মার্কেটে গ্রাফিক্স কার্ডের দামগুলো একটু এলোমেলো আছে, আপনারা ওয়েবসাইটগুলো ঘাঁটবেন, সরাসরি যোগাযোগ করবেন। আপাতত এই প্রাইসটা কিন্তু আমরা স্ক্রিনে দিয়ে রাখলাম আপনাদের সুবিধার্থে। আমাদের আজকের বিলের সাথে আমরা যে কেসটা নিয়ে কথা বলতে চেয়েছিলাম এইখানে কিন্তু কেসটা রাখা, জাস্ট একটু দেখেন ওভারঅল যদি কেসটার দিকে তাকাই, যেদিকেই তাকাবো সেদিকে কিন্তু খোলামেলা এবং এয়ার ফ্লোর জন্য বেস্ট একটা কেস, সব দিক থেকে কিন্তু ভালো একটা এয়ার ফ্লো পাবেন। এবং এই কেসিং আমরা ইউজ করছি 7টা কুলার, দেখেন 1, 2, 3, 4, 5, 6 এবং 7, ভিতরেও কিন্তু 2টা ফ্যান আছে। এমনিতেও এই কেসটার এয়ার ফ্লো খুব ভালো, তারপর কিন্তু আমরা 7টা ফ্যান ইউজ করছি। ফ্রন্টে আপনারা দেখতে পাচ্ছেন 3টা USB পোর্ট আছে, USB 3.0 একটা এবং USB 2.0 দুইটা, হেডফোন এবং মাইক্রোফোনের জন্য আলাদা আলাদা জ্যাক আছে এবং প্রথম যে সুইচটা দেখতে পাচ্ছেন এটা পাওয়ার সুইচ। সাইডে একটা টেম্পার গ্লাস দেওয়া আছে এবং যে টেম্পার গ্লাসটা সাইডে দেওয়া আছে সেটা কিন্তু দেখতেও বেশ চমৎকার, শেপটা কিন্তু আপনার কেসিংয়ের স্টাইলেই কাটা আছে। আমি একটু বলতে চাই, আমাদের আজকের যে কম্পিউটার কেসটা আমরা ব্যবহার করছি এই কেসটার মধ্যে একটা জিনিসই আমার কাছে খুব খারাপ মনে হয়েছে, সেটা হলো যারাই এই কেসটা চুজ করবেন এটার মধ্যে কোনো লিকুইড কুলার ইউজ করা যাবে না। সো যারা চাচ্ছেন লিকুইড কুলার দিয়ে পিসি বিল করতে এবং আপনার পছন্দের লিস্টে যদি এই কেসটা রাখেন তাহলে প্রবলেমে পড়বেন। আমরা কিন্তু এটার মধ্যে একটা এয়ার কুলার ইউজ করছি, তবে ওভারঅল যদি চিন্তা করি এয়ার ফ্লোর কথা মোটামুটি খোলা আছে, চারদিক খোলা থাকে কেসটার মধ্যে এবং 7টা ফ্যান দেওয়ার পরে আমার মনে হয় না তেমন একটা বাতাসের দরকার পড়বে। সো বন্ধুরা, চমৎকার এই কম্পিউটার কেসটার কোম্পানির নাম হলো রিভেঞ্জার আর এর মডেল হলো জ্যাকহ্যামার। যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করতে পারেন, আমাদের কাছে কিন্তু স্টক অ্যাভেলেবল আছে। আর প্রাইসটা আমি একটু বলে দিই, লিখিত দিচ্ছি 9500 টাকা, এত চমৎকার একটা কেস। সো আপনারা কিন্তু চাইলে কেসটা নিতে পারবেন। এবার আপনাদেরকে জানাই আমাদের আজকের বিলে আমরা পাওয়ার সাপ্লাই কি ইউজ করলাম। আমাদের হাতে দেখতে পাচ্ছেন কোর্সারের CB550 একটা পাওয়ার সাপ্লাই আছে আর এটা কিন্তু 80+ বোন সার্টিফাইড 5 ইয়ার্সের ওয়ারেন্টি থাকে। যে কম্পিউটার কেসটা আমরা ইউজ করছি এই কেসটার মধ্যে পাওয়ার সাপ্লাই ইউজ করলে কিন্তু আপনারা দেখবেন যে ফুল পাওয়ার সাপ্লাইটা কিন্তু বাইরে থেকে দেখা যাবে। অনেক কেসিংয়ে কিন্তু পাওয়ার সাপ্লাইটা এখন খুব একটা দেখা যায় না, তবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাওয়ার সাপ্লাইটা রাখাই আছে। আরও একটা জিনিস দেখেন, এইখানে কেসটার কেবল, পাওয়ার কেবলটা কিন্তু লাগাইতে হয় কেসিংয়ের নিচ দিয়ে। আসলে দেখেন এইদিকে পিছন দিকে কি দেখা যাচ্ছে, এইখান দিয়ে কিন্তু আমরা পাওয়ার কেবলটা ইউজ করছি। অন্যান্য কেসে কিন্তু ব্যাকসাইড থেকে কেবলটা দেখা যায়, বাট এটা কিন্তু আপনারা কেসিংয়ের নিচ থেকে পাওয়ার কেবলটা ইউজ করতে পারবেন। যাই হোক,
550 ওয়াটের পাওয়ার সাপ্লাই নেওয়া হয়েছে, কারণ ওনাদের যে গ্রাফিক্স কার্ড আছে 1660 সুপার, এই 1660 সুপার পাওয়ার সাপ্লাই রিকমেন্ডেড থাকে 450 ওয়াট। সো 550 ইজ এনাফ, আমার মনে হয় এর থেকে বেশি আর লাগবে না। আমাদের বিল্ডের সাথে আরও বেশ কিছু কম্পোনেন্ট আছে। এখানে মনিটরটা দেখতে পাচ্ছেন, গিগাবাইটের G24F ফুল এইচডি IPS প্যানেল সহ একটা মনিটর। আর এই মনিটরটা গেমিং মনিটর, আপনারা যারা বেশি হার্জের রিফ্রেশ রেট পছন্দ করেন তাদের জন্য বেস্ট। 165 হার্জের রিফ্রেশ রেট দেওয়া আছে, 1 মিলি সেকেন্ডের রেসপন্স টাইম। আমাদের আজকের তাসিন ভাইয়ের পিসিতে একটা হেডফোনও আছে, অরাসের HI। আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটা RGB গেমিং হেডফোন আমার হাতে আছে। আর এটা, আর এই হেডফোনটা কিন্তু 7:1 চ্যানেলের। যারা গেমিংয়ের জন্য কিংবা নর্মালি মিউজিক শোনার জন্য ভালো হেডফোন খোঁজেন, তারা চাইলে এই হেডফোনটা একটু টেস্ট করে দেখতে পারেন। আমাদের আজকের বিলের সাথে যে মাউস আমরা ইউজ করেছি সেটা হলো টাইটানের X4S ফানটাকের একটা মাউস। আর আরেকটা জিনিস, আজকের বিলের সাথে কিন্তু ভাইয়া দুইটা কিবোর্ড নিচ্ছে, ওনার পার্সোনালি দরকার। একটা রেড ড্রাগনের কিবোর্ড আর একটা সেকেন্ড কিবোর্ড আছে, সেটা হলো আপনার ফানটাকের K612 সলিডার। এটাও কিন্তু একটা RGB কিবোর্ড। আসলে ব্যাপারটা হলো যে আমাদের কাছ থেকে কম্পোনেন্ট যারাই জানে সেটা দিয়েই আমরা ব্লগগুলো করি। সো আপনাদের এখানে একটা কিবোর্ড লাগবে, একটা কিবোর্ডের প্রাইস আপনারা রিমুভ করতে পারবেন, চাইলে অন্য কিছু অ্যাড করতে পারবেন আপনাদের পছন্দ মতো। আমাদের আজকের বিল আসলে মোটামুটি এই ছিল কম্পোনেন্ট সব কিছু মিলিয়ে। আমাদের আজকের পিসির বাজেট 1,65,000 টাকা। যারা চাচ্ছেন 1,65,000 টাকার মধ্যে একটা পিসি বিল করতে, গেমিং করতে, এডিটিং করতে, তাদের জন্য এরকম একটা পিসি আপনারা বিল করে নিতে পারেন। ক্রিয়েটাস কম্পিউটার মাল্টিপ্লান সেন্টার Level 7 756-57 আমাদের হোল্ডিং নাম্বার। চাইলে আমাদের শপেও আসতে পারেন, পিসি বিল করতে পারেন, গেমিং পিসি, এডিটিং পিসি, যে কোনো পিসি আপনাদের লাগুক আপনারা কিন্তু রিজনেবল একটা প্রাইসে আমাদের কাছে পিসিগুলো বানাতে পারবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। তার আগে আরেকটা কথা মনে করিয়ে দিতে চাই, আমাদের অফার চলতেছে একটা ক্রিয়েটাস কম্পিউটারের ওয়েবসাইট, যেটা www.creatuscomputer.com। এই ওয়েবসাইটটা ভিজিট করেন, সেখানে কিন্তু স্পষ্ট লেখা আছে মাত্র 500 টাকার বিনিময়ে আপনারা একটা গেমিং চেয়ার পেতে পারেন। কিভাবে নিতে হবে সেটা জানার জন্য অবশ্যই ভিজিট করেন, সেখানে নিয়মকানুন সবকিছু দেওয়া আছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।